রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তৈরি করব ইচড়ের কোপ্তা। চলো বানিয়ে ফেলি। আমি 500 গ্রামের মতো ইচড় নিয়েছি, একটা আলু নিয়েছি, এটা নুন হলুদ মাখিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর হাতে সাহায্যে আমি এটা ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। ভালোভাবে চটকানোর পর ইচড় আলুটা আমি একটি পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। এরপর এখানে আমি ছোট আকারে পেঁয়াজ কুচি নিয়েছি, জিরে গুঁড়ো, বেসন, হলুদ, কাঁচা লঙ্কা এবং নুন। এরপর একে একে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আমি এখানে নুন দিচ্ছি এবং বেসন এক চামচের জন্য দিচ্ছি, যাতে এটা টাইটভাবে মাখা যায়। সব কিছু দেওয়ার পর আমি এই ব্যাটারটা ভালোভাবে মেখে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার পর আমি হাতে কিছুটা নিয়ে গোল আকারে করে হাতে সাহায্যে চেপটিয়ে এক ধরনের আকার তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি একটা আকার দিয়ে তৈরি করে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে আমি রাইস অয়েল দিয়ে একটা একটা করে সবকটা দিয়ে আমি এটা ভেজে দিচ্ছি। আমি এরপর সবকটা দেওয়ার পর সারাশের সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে দিলাম, যাতে চারিদিকে তেলটা বড়াগুলোর মধ্যে পেয়ে যায়। এরপর আমি খুব ধীরে ধীরে একটা একটার পর একটা উল্টিয়ে নিচ্ছি। খুব ধীরে ধীরে করতে হবে, নাহলে ভেঙে যাবে। এভাবে আমি অন্য পাশটা তৈরি করে নিচ্ছি। অন্য পাশটা হয়ে গেলে আমি একটি পাত্রে এগুলো তুলে রেখে দিচ্ছি। আমি এইদিকে বাটিতে তুলে রেখেছি, অন্যদিকে এখানে আমি একটা পেঁয়াজ কুচি, টমেটো, ধনে, জিরে, লঙ্কা, হলুদ এবং নুন নিয়েছি এবং কিছুটা আদা এবং রসুন বাটা। ওই পাত্রের মধ্যে আমি আবার রাইস অয়েল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজের উপর একটু নুন দিলাম। এরপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে আবার কয়েকটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম এর মধ্যে। এরপর মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হলে মশলার মধ্যে আমি জল দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে রেখে দিলাম। মশলাটা ভাজা হলে আমি বড়াগুলো একের পর এক দিয়ে দিলাম। এরপর 1 মিনিট আমি ফুটিয়ে নেব, বেশি ফোটানো চলবে না, নাহলে ভেঙে যাবে। আমি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে ইচড়ের কোপ্তা। আমার রান্না যদি ভালো লেগে থাকে, নতুন রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন।